প্রিয় আমার সকল ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মাধ্যমিক পরীক্ষা চলছে, আশা করি সকলে ভালো দিচ্ছ। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্ভবত 16 তারিখ থেকে শুরু হচ্ছে, তাই তোমাদের জন্য লাস্ট মিনিট বাংলা সাজেশান আমি দিচ্ছি। যারা উচ্চ মাধ্যমিকে বসছো অবশ্যই 100% কমন আসবে। চলো বন্ধু শুরু করা যাক। যারা চ্যানেলের সাথে এখন যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করে তাতে অল বটন টিপে দিলে তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলো বন্ধুরা শুনতে থাকো সাজেশান 2024 লাস্ট মিনিট সাজেশান, উচ্চ মাধ্যমিক যারা বাংলা নিয়ে পড়ছো, যাদের বাংলা আছে তাদের জন্যই আমি দিচ্ছি। অবশ্যই বাংলা সকলেরই আছে সব বিভাগেই। চলো প্রথম আমার যেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, কে বাঁচায় কে বাঁচে থেকে আমি দিতে শুরু করছি। 10 জনকে খুন করাচ্ছে, নিজেকে না খাইয়ে মারা বড় পাপ, কোন প্রসঙ্গে বক্তার এই ভাবনা? এই ভাবনার মধ্য দিয়ে নিখিল চরিত্রে কোন বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়েছে আলোচনা করো। দিয়ে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কোন প্রসঙ্গে নিখিলের ভাবনা, এই ভাবনার মাধ্যমে কি বোঝানো হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত হয় নাই, বক্তাকে এই বক্তব্যের মাধ্যমে বক্তা কোন চরিত্রটি আবাসিত হয়েছে? এগুলো সমস্তই কিন্তু এক কোশ্চেন। প্রিয় কোশ্চেন আসছি, সেদিন অফিসে যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, এই মৃত্যু দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল? অথবা কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল? এটার আরেকটা অথবা আসতে পারে, প্রথম মৃত্যু দৃশ্য দেখার পর মৃত্যুঞ্জয় শারীরিক ও মানসিক কী প্রতিক্রিয়া হয়েছিল নিজের ভাষায় বর্ণনা করো। একই উত্তর অবশ্যই করবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমি দিলাম তোমরা করবে। পরের প্রশ্ন তোমরা শুনতে থাকো, মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন? অথবা দিয়ে ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধায় জ্বালায় চেঁচিয়ে কাঁদে, ছেলে মেয়েগুলো এমন অবস্থা হয়েছিল কেন? এবার 4 নম্বরে প্রশ্ন দিই, দিন দিন কেমন যেন যেতে লাগলো মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, এর এমন হওয়া কারণ কি? এটা অথবা দিয়ে আসবে, দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, হতাশার কারণ কি? হতাশাগ্রস্ত মৃত্যুঞ্জয় চিত্রটি বিবৃতি করো। অথবা দিয়েও আসতে পারে একটা কোশ্চেন, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কী কারণে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়েছিল, এই অসুস্থতার তার জীবনে কী প্রভাব ফেলেছিল? অথবা দিয়ে এটা আসতে পারে আরেকটা, আমার কিছু একটা করতেই হবে, কে কেন কিছু করতে চেয়েছে, তার এই কিছু করতে চাওয়ার পরিণাম কী ঘটেছিল? হয়ে গেল, এগুলো অবশ্যই করবে। আরও দিচ্ছি নেক্সট প্রশ্ন, এবার ভারতবর্ষ সৈয়দ মুস্তাফা সিরাজের প্রথম প্রশ্ন, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, উত্তেজনার কারণ কি, উত্তেজনার পরিণাম কি হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি বর্ণনা করো। তারপর নেক্সট প্রশ্ন, তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, দৃশ্যটি কী, তা অদ্ভুত কেন, তারপর কী ঘটেছিল? এরপরে আমরা যে প্রশ্ন আসতে পারে, সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এছাড়া 5 নম্বরে যে কোশ্চেন আসতে পারে, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, এখানে কার কথা বলা হয়েছে, তার আবছা হয়ে যাওয়ার কারণ এবং তাৎপর্য বিশ্লেষণ করো। এগুলো অবশ্যই করবে ভালো করে। এবার যেটা দেবো, মহাশ্বেতা দেবীর ভাত। প্রথম প্রশ্ন, তার চোখ এমন বাদার কামটের মতো হিংস্র, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কে কেন এরকম হিংস্র আচরণ করছিল বর্ণনা দাও। অথবা দিয়ে সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে, ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন, কে বুঝতে পেরেছিল, তারপর সে কী করেছিল? অথবা দিয়েও আসতে পারে, উৎসবে মানে উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়, মেঘ কীভাবে সরে গিয়েছিল, তারপরে সে কী করেছিল? এবার দ্বিতীয় প্রশ্ন আসতে পারে, সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, এখানে কোন বাদার কথা বলা হয়েছে, কেন তা বড় বাড়িতে অচল হয়ে থেকে গিয়েছিল? অথবা দিয়ে আসবে, আসল বাদাটার খোঁজ করা হয় না, আর উৎসবের আসল বাদা কি, উৎসব মানে উৎসব তার খোঁজ পায়নি কেন? আর 3 নম্বর যে প্রশ্ন থাকতে পারে, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, ঝড় জল মাতলার গর্ভে কী কী গিয়েছিল এবং তাতে উৎসব পাগল হয়ে গিয়েছিল উঠেছিল কেন? অবশ্যই এই কোশ্চেনগুলো করবে।
দেখো অথবা এবং এই কোশ্চেনগুলো যেগুলো অথবা অথবা বলছি একই উত্তর হবে, শুধু পাল্টে দিতে পারে, সেই জন্য আমার দেওয়া। তাই অথবাগুলো বলছি কারণ এই কোশ্চেন একই একটাই, কিন্তু তিনটে চারটে অথবা মানে এই কোশ্চেন আসতে পারে এই ধরনের, সেইটা ভালো করে করবে তোমরা, সেই জন্য আমি বারবার বলে দিলাম। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কূলে থেকে আমি দেবো প্রথম প্রশ্ন। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কূল বলতে কবি কী বুঝেছেন, সেখানে জেগে ওঠার পর কবি কী জানতে পারলেন তা আলোচনা করো। দু নম্বর, আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন তাৎপর্য ব্যাখ্যা করো। আর নেক্সট প্রশ্ন থাকবে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। আঘাত এবং বেদনার মধ্যে দিয়ে কবি কীভাবে নিজেকে চিনতে পারলেন তাৎপর্য আলোচনা করো। আর চার নম্বর প্রশ্ন থাকবে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, মৃত্যুতে সকল দেনা বলতে কী বোঝানো হয়েছে, মৃত্যুর মধ্য দিয়ে দেনা কীভাবে শোধ করা যায় তা আলোচনা করো। কোশ্চেনগুলো দেখলে চারটে কোশ্চেন দিলাম, এগুলো করবে। শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি, ভালোভাবে শুনে নাও। ওই সবুজের ভীষণ দরকার, কোন সবুজের কথা কবি বলেছেন তার দরকার কেন আলোচনা করো। আর দু নম্বর, শহরে অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, তা কীভাবে সবুজ খায় আলোচনা করো। শহরে অসুখ বলতে কবি কী বুঝিয়েছেন, এটা অথবাও আসতে পারে, সবুজের অনটন ঘটে কোথায়, কীভাবে সবুজের অনটন ঘটে। বা আরেকটা কোশ্চেন আসতে পারে, বহুদিন শহরেই আছি, বক্তা কে, শহরে থাকার অভিজ্ঞতা তিনি কীভাবে ব্যক্ত করছেন, তার অভিজ্ঞতা থেকে শহরে কোন পরিবর্তন তিনি চেয়েছেন তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন থাকছে, দেহ চায় সবুজ বাগান, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, চোখ তো সবুজ চায়, উক্ত প্রসঙ্গগুলি ধরে কবির অরণ্য প্রীতি পরিচয় দাও। আর লাস্ট প্রশ্ন, গাছগুলো তুলে আনো বাগানে বসাও দেখি, আমি দেখি, কবির গাছ দেখার তাৎপর্য আলোচনা করো। কবি এমন নির্দেশ দিয়েছেন কেন, এই নির্দেশের মধ্য দিয়ে কোন বার্তা ফুটে উঠেছে তা আলোচনা করো। কর্তার সিং দুগ্গালের অলৌকিক, প্রথম প্রশ্ন থাকছে, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন, ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন, ট্রেন কীভাবে থেমেছিল। আর অথবা দিয়ে আসবে, ঠিক হলো ট্রেনটা থামানো যাবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটি কীভাবে থামানো হয়েছিল। আর দু নম্বর প্রশ্ন থাকছে, চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন, যে ঘটনায় বক্তা চোখের জল এসেছিল সেই ঘটনাটা সংক্ষেপে লেখো। আর তিন নম্বর, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে, গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। আশা করি বুঝতে পারলে। বাংলা বিজ্ঞান চর্চার ধারা, প্রথম প্রশ্ন থাকছে, বাঙালির বিজ্ঞান চর্চা ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান লেখো। দু নম্বর, বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান লেখো। তিন নম্বর, বাঙালির বিজ্ঞান চর্চা ইতিহাসে নীলরতন সরকারের অবদান লেখো। আর চার নম্বর, বাংলা বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসুর অবদান। আর পাঁচ নম্বর থাকছে, বাংলা বিজ্ঞান চর্চা ইতিহাসে সত্যনাথ বসুর অবদান। অবশ্যই এই পাঁচটা কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকেই আসবে, এটা একদম 100% এটা এগুলো সব করবো, যা যা দিচ্ছি তার মধ্যে থেকে এবারে পরীক্ষায় আশা করি শতকরে 100% আসার চান্স। এবার হাত বাড়াও থেকে কোশ্চেন থাকছে, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কীভাবে কেন সাহায্য করতে বলেছেন। দু নম্বর, সরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে, কে শনাক্ত করেছে, কাদের শনাক্ত করেছে এবং কেন তাদের খুনি বলা হয়েছে, অবশ্যই করবে। কবি সুভাষ মুখোপাধ্যায় আমার বাংলা থেকে কিছু কোশ্চেন বলছি, যেমন গারো পাহাড়ের নিচে ইম্পর্টেন্ট, গারো পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। দু নম্বর, হাতি বেগার আর চালানো নয়, চললো না, হাতি বেগার আইনের বিবরণ দাও, তা আর চললো না কেন। তিন নম্বর, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল, প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন, কীভাবে প্রজারা বিদ্রোহ প্রস্তুতি নিয়েছিল আলোচনা করো। এবার মেঘের গায়ে জেলখানা, এখানে কোশ্চেন থাকছে, নাম্বার ওয়ান, জেলখানাটা পাহাড়ের তিন তলা সমান একটা হাঁটুর উপর জেলখানার বর্ণনা দাও, এই জেলখানায় কয়েদিদের উপর অত্যাচারের প্রসঙ্গ উল্লেখ করো। আর দু নম্বর, জেলখানা একটা আলাদা জগৎ, জেলের মধ্যে জগৎ নিজের ভাষায় বর্ণনা করো। সৌম্যমিত্রের নাটক বিবাদ থেকে বলছি, প্রথম প্রশ্ন, বুদ্ধিটা কী করে এলো তা বলি, বুদ্ধিটা কী কীভাবে তা বক্তার মাথায় এসেছিল। দু নম্বর, না এটা আগের মতো নয়, এটা অন্য রকমের লাভসিন, প্রোগ্রেসিভ লাভসিনের প্রয়াস। বিবাহ নাটকে কীভাবে ধরা পড়েছে আলোচনা করো। এর অথবা কোশ্চেনটা হচ্ছে, অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি, প্যাঁচটা কী, কীভাবে মাথায় এই প্যাঁচটা এসেছিল,
তা আলোচনা করো, অবশ্যই এটা করবে। এরপরে কোশ্চেন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, অভাবে চিত্র বিভার নাটক ক্রিয়ায় প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। প্রশ্ন, এই দেখো আবার মিছিল আসছে, কিসের মিছিল, সেই মিছিলকে ঘিরে কি ঘটেছিল আলোচনা করো, এই কোশ্চেনগুলো তোমরা দেখ। অথবা হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজটা কি শোনা গেল, এরপর কি ঘটেছিল বর্ণনা করো। আর এখানে লাস্ট প্রশ্ন থাকছে, আমাদের একটা লাভ সিন করা উচিত বক্তাকে পরিপ্রেক্ষিতে যে দৃশ্য তৈরি হয়েছিল তা নিজের ভাষায় লেখো। আশা করি এই কটা কোশ্চেন দিলাম, এগুলো বিভাব নাটকের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, মধ্যে থেকেই আসার চান্স। আমার নেক্সট হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, গল্প থেকে আমি দিচ্ছি। প্রথম প্রশ্ন যেটা থাকছে, কে আবার গড়ে তুলল এতবার, কি গড়ে তোলার কথা বলা হয়েছে, এই প্রশ্নের মাধ্যমে কি বলতে চেয়েছেন বক্তা বা কবি। দু নম্বর, 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেডারি, কে জিতেছিল একলাসে, উক্তিটির অন্তর্নিহিত ভাবনা পরিস্ফুট করো। নাম্বার 3, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতার মজুরের প্রশ্নগুলি কি কি ছিল, প্রশ্নগুলির মধ্য দিয়ে কি সমাজ চেতনা ইতিহাস চেতনার পরিচয় পাওয়া যায়, নিজের ভাষায় লেখো। মৃদুল দাশগুপ্তের কন্দনলতা জননীর পাশে থেকে আমি কবিতা কোশ্চেনগুলো দিচ্ছি, ভালোভাবে শোনো। প্রথম প্রশ্ন থাকছে, কন্দনলতা জননীর পাশে এখন যদি না থাকি, কোন পরিস্থিতিতে কেন কবি জননীকে কন্দনলতা বলেছেন, এই পরিস্থিতিতে কি করণীয় বলে কবি মনে করেছেন তা আলোচনা করো। অথবা এটা ঘুরিয়ে আসতে পারে, কবি জননীকে কন্দনলতা বলেছেন কেন, কবিতাটির মধ্য দিয়ে কবি যা বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। আর 2, আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল কবি কি পারেন তা নিজের ভাষায় লেখো। নেক্সট প্রশ্ন, কেন ভালোবাসা কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কোন ঘটনার প্রেক্ষিতে কবি এই কথা বলেছেন, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটার একটা অথবা আসবে, নিহত ভাইয়ের শব্দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন, উদ্ধৃতাংশের কোন মনোভাব প্রকাশিত আলোচনা করো। নেক্সট, কবিতার জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে, কোন প্রসঙ্গে এই মন্তব্য, এই মন্তব্যে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে আলোচনা করো। এই পর্যন্ত দিলাম, এবার নেক্সট প্রশ্নে যাচ্ছি। পরে প্রশ্ন থাকছে, সেই রাতেই জীবনের প্রথম মোক্ষম বুঝলুম, কোন রাতের কথা বলা হয়েছে, বক্তার জীবনে মোক্ষম কি বুঝেছিল তার লেখো। এটা ঘুরিয়ে দিতে পারে, এই পবিত্রতার নামাবলীটা হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে, বক্তাকে পবিত্র নামাবলী কি, কোন ঘটনার প্রেক্ষিতে বক্তা এই ভাবনা। আর নেক্সট প্রশ্ন, তুমি তাদের কেউ না, তুমি থিয়েটারওয়ালা, একটা নকল নবিস, বুঝতে পারছ এগুলো, একটা অস্পৃশ্য ভাঁড়, বক্তার এমন ভাবনার মধ্যে দিয়ে কোন যন্ত্রণা ফুটে উঠেছে তা আলোচনা করো। এছাড়া এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা, বক্তাকে নাট্যাভিনয় সম্পর্কে বক্তার এই বক্তব্যের কারণ লেখো। আর অথবা দিয়ে আসতে পারে, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্রাউন বক্তাকে, উক্তির তাৎপর্য লেখো। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তা এবার সমর সেনের মৌমার দেশে কোশ্চেন থাকছে, প্রথম প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কিসে ক্লান্ত দুঃস্বপ্ন, কাদের কথা বলা হয়েছে, তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন। এটা ঘুরিয়ে আসতে পারে, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, কাদের কথা বলা হয়েছে, উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। 2, আমার ক্লান্তির উপরে ঝরুক মৌমা ফুল, নামুক মৌমার গন্ধ, আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি, বুঝতে পারলে। অনেক অনেক দূরে আছে মেঘ মদির মৌমার দেশ, মৌমার দেশের পরিচয় দাও, সেখানে পৌঁছে কবির অভিজ্ঞতা কেমন হয়েছিল তা আলোচনা করো। এটা ঘুরিয়ে আসতে পারে, মৌমার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে বাস্তব অবস্থানের স্বরূপ চিত্রিত করেছে তা আলোচনা করো। নেক্সট, সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ায় বঙ্কিম আসে শীতের দুঃস্বপ্নের মতো, মন্তব্যটির তাৎপর্য নিজের ভাষায় লেখো। আর কোশ্চেন থাকছে, মৌমার দেশ কবিতায়, এটা অথবা দিয়েও আসতে পারে, কবি শহরের ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ও মৌমার দেশে ধুলার কলঙ্ক দেখেছেন, আবার যেখানে মৌমার গন্ধ নেমে আসার কথাও বলেছেন, সেখানে কয়লার খনির গভীর বিশাল শব্দ শুনতে পান, এই ধরনের বিপরীত ধর্মী যে কবিতায় ব্যঞ্জনা করা হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। আশা করি বুঝতে পেরেছি। কোশ্চেনগুলো তো দিলাম, কি শর্ট কোশ্চেনও দিয়ে দিচ্ছি, এগুলো দেখে নেবে, এগুলো ভালো করে পড়বে,
এগুলো খুব ইম্পর্ট্যান্ট থাকছে, আমি এইগুলো তোমাদের সামনে আমি দিয়ে দিলাম, খাতায় তুলে নিও। এছাড়াও আরও কিছু কোশ্চেন দেবো, যেমন রচনা থেকেও দেবো। প্রথম আধুনিক প্রযুক্ত বিজ্ঞান মনস্কত ছাত্র সমাজে দায়িত্ব কর্তব্য, একটি গাছ একটি প্রাণ, বই পড়া বই মেলা, চন্দ্রযান 3, মহাকাশ গবেষণায় ভারত, এটা করবেই, আর তার সঙ্গে বিশ্বকাপে ভারত। তার মধ্যে স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লতা মঙ্গেশকর, APJ আব্দুল কালাম, এছাড়াও অন্য রচনাগুলো আমি বলে দেবো। অবশ্যই এর মধ্যে গগনযানটাও অবশ্য দেখো।